আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি দর্শক ভালো আছেন। যারা সিঙ্গাপুরে নতুন আসবেন এবং যারা ওয়ার্ক পারমিট ক্যান্সেল করে সিঙ্গাপুর থেকে চলে গেছেন বাংলাদেশে, তারা আসবেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অনেক হেল্পফুল ভিডিও হবে। সো মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, কোনো টানাটানি করবেন না, কোনো এস্কেপ করবেন না। যদি আপনারা আসার সময় 9টি ডকুমেন্ট যদি আপনাদের কোনো একটিও মিস্টেক হয়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশ ইমিগ্রেশন থেকে কিন্তু আপনাদেরকে রিজেক্ট করে দেবে। তো কী কী ডকুমেন্ট স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বলবো, এই ডকুমেন্টগুলো আপনারা মিলিয়ে দেখবেন। এই ডকুমেন্ট থেকে আপনাদের কোনো ডকুমেন্ট মিক্সিং হয়েছে কি না, সো বি কেয়ারফুল, সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবেসে সঙ্গে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অশেষ অশেষ ধন্যবাদ। সো বন্ধুরা, লেটস গো স্টার্টেড। বিরতি পর্যন্ত অপেক্ষা করার জন্য আপনাদেরকে জানাচ্ছি অশেষ অশেষ ধন্যবাদ। সো যে 9টি ডকুমেন্ট আমি আপনাদেরকে বলবো, এই 9টি ডকুমেন্টের সাথে আপনারা মিলে দেখবেন কোনো একটি ডকুমেন্ট এখান থেকে আপনার হারিয়ে গেছে কিনা, সো সেদিকে লক্ষ্য রাখবেন। তো ফার্স্ট অফ অল, এক নাম্বার আপনাদের লাগতেছে আপনাদের পাসপোর্ট সঙ্গে থাকতে হবে। দুই নাম্বার হচ্ছে আপনাদের আইপি, আইপি আপনাদের আইপি ফটোকপি হলে হবে, কোনো সমস্যা হবে না। তৃতীয় নাম্বার হচ্ছে আপনাদের সিকিউরিটি বন্ড পেপার, ভেরি ইম্পর্টেন্ট, না সিকিউরিটি বন্ড পেপার আপনাদের থাকতে হবে। চতুর্থ নাম্বার হচ্ছে বিএমইটি ক্লিয়ারেন্স, এটা তো অবশ্যই আপনাদের করতে হবে। পঞ্চম নাম্বার হচ্ছে আপনাদের ভ্যাকসিন কার্ড আপনাদের সঙ্গে রাখতে হবে। ছয় নাম্বার আপনাদের এয়ার টিকেট সঙ্গে থাকতে হবে। সাত নাম্বার হচ্ছে অনবোর্ডিং কনফার্মেশন ইমেল আপনাদের সঙ্গে রাখতে হবে। আট নাম্বার হচ্ছে আপনাদের এসজি এয়ারবেল পেপার সঙ্গে রাখতে হবে। শেষে নয় নাম্বার হচ্ছে আপনাদের প্রি চেক ডোমোটরি পেপার সঙ্গে থাকতে হবে। তো এই ছিল আজকের এই ভিডিওটি। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে সো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।